হ্যালো फ्रेंड्स वेलकम জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরো একটা নতুন ভিডিও নিয়ে 2023 সালে পিজি অ্যাডমিশনে কিন্তু আমরা নানা দিক দেখতে পাচ্ছি ভালো দিকও আছে খারাপ দিকও আছে যেমন আমরা যেমন দেখলাম যেটা আমি আপনাদের কাছে শেয়ারও করেছিলাম কিছুদিন আগে যে রাজ্য রাজ্যপালের সংঘাতে এবং যে উপাচার্যহীন বিশ্ববিদ্যালয় চলছে যার মধ্যে যেমন মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় তাদের আজ পর্যন্ত পিজি অ্যাডমিশনে ফর্ম ফিল আপই শুরু হলো না পিজি অ্যাডমিশনে নোটিফিকেশনই পেল না শুধুমাত্র মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয় না তার সাথে রয়েছে আমাদের দার্জিলিং হিল ইউনিভার্সিটি রয়েছে রানী রাসমণি গ্রিন ইউনিভার্সিটি রয়েছে এরকম অনেক বিশ্ববিদ্যালয় যেখানে স্টুডেন্টসরা আজ পর্যন্ত ফর্ম ফিল আপ করতে পারলো না কিন্তু সেখানে তারা পড়তে ইচ্ছুক ছিল তবে আমাদের রাজ্যে এরকম তাবড় তাবড় বিশ্ববিদ্যালয়ে এরকম এমন কিছু আপডেট আসছে এখন বর্তমানে যেখানে আমরা বুঝতে পারছি না পিজি অ্যাডমিশন লিস্ট নাকি ঘোটালা লিস্ট শেয়ার করছি আজকের এই ভিডিওটায় যা নতুন এসে তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য আজকে শেয়ার করছি এখন শেয়ার করছি কল্যাণী বিশ্ববিদ্যালয় কল্যাণী বিশ্ববিদ্যালয় আমাদের রাজ্যের মধ্যে অন্যতম রেপুটেড ইউনিভার্সিটি এবং হাতে পাঁচটা যদি আমরা বিশ্ববিদ্যালয় দেখি রাজ্যের রেপুটেড বিশ্ববিদ্যালয় মধ্যে এবং টপ ইউনিভার্সিটির মধ্যে তার নাম চলে আসে কিন্তু কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং সেখানে প্রচুর কোর্স করানো হয় প্রচুর কলেজ রয়েছে প্রচুর স্টুডেন্টস আছে কল্যাণী ইউনিভার্সিটিতে কল্যাণী ইউনিভার্সিটি তাদের যে পিজি অ্যাডমিশনের জন্য তারা ফর্ম ফিল আপ কমপ্লিট করিয়েছিল এবং 20 তারিখ বার করে দিয়েছিল তারা কিন্তু প্রভিশনাল অ্যাডমিশন লিস্ট অর্থাৎ প্রভিশনাল মেরিট লিস্ট তার পরবর্তী আসার কথা ছিল 27 তারিখ অর্থাৎ আগামীকাল অর্থাৎ গতকাল যেটা সেটা হচ্ছে অ্যাডমিশন লিস্ট এবং কাউন্সেলিং লিস্ট আমি আপনাদের জানিয়েছিলাম কিছু টেকনিক্যাল কারণে ইউনিভার্সিটি সন্ধ্যে অবধি তারা বের করতে পারেনি রাতের দিকে তারা কিন্তু বের করার চেষ্টা করবে এবং সেরকম অনুযায়ী অনেক কটা কিন্তু আমাদের চলেও এসেছিল আমাদের কাছে অ্যাডমিশন লিস্ট এবং সেই অ্যাডমিশন লিস্ট দেখে স্টুডেন্টসরা অন্য অত্যন্ত খুশি কারণ ফাইনালি যারা চলে এসেছে যদিও এখনও অনেক এরকম অ্যাডমিশন লিস্ট আছে সাবজেক্টে যেখানে এখনও অবধি আসেনি সেগুলো পরপর আপডেট হচ্ছে সেটা হতেই পারে সেটা টেকনিক্যাল প্রবলেমের জন্য হতেই পারে আস্তে আস্তে আপলোড হচ্ছে তার জন্য ইউনিভার্সিটি নিশ্চয়ই সময় দেবে অ্যাডমিশানে পেমেন্টটা করার জন্য স্টুডেন্টসদেরকে এক্সটেন্ডও করবে কিন্তু এই অ্যাডমিশন লিস্ট আসার পরে নানা প্রশ্ন সম্মুখীনে বর্তমানে কল্যাণী বিশ্ববিদ্যালয় যেমন কল্যাণী বিশ্ববিদ্যালয় আজকের ধরুন রয়েছে আজকে 80টা সিট সেখানে নাম এসছে অ্যাডমিশন লিস্টে 70টা সিটে বা 72টা সিটে 5টা 8টা 10টা নামই আসেনি স্টুডেন্টসদের এদিকে আবেদন হয়েছিল তাহলে সেই সিটগুলো ফাঁকা রইল কেন এটা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের কাছে স্টুডেন্টসরা জানতে চাইছে এটা তো গেল 1 নম্বর দ্বিতীয় নম্বর যে অভিযোগটা সেটা মারাত্মক অভিযোগ যেটা বর্তমানে করা হচ্ছে আজকে ধরুন আপনি আবেদন করেছিলেন আপনি ভালো নাম্বার পেয়েছিলেন আপনি ধরুন কোনো একটা রিজার্ভ ক্যাটাগরিতে আপনার 1 নম্বরে নাম ছিল প্রভিশনাল মেরিট লিস্টে আপনি অ্যাডমিশন তো পাচ্ছেনই একদম গ্যারান্টেড অ্যাডমিশন পাচ্ছেন এর কারণ আপনার যত যা আবেদন হয়েছিল তার মধ্যে প্রথমে আপনার নাম আশ্চর্য হবেন অনেকেই এই ভিডিওটা দেখার পর তার নামই আসেনি অর্থাৎ যে স্টুডেন্টসটা আজকে 1 নম্বর র্যাঙ্ক করছিল প্রফেশনাল মেরিট লিস্টে অ্যাডমিশন লিস্টে তার নামই আসেনি এটা ভাবা যায় এটা কিন্তু হয়েছে আজকে কল্যাণী বিশ্ববিদ্যালয় পিজি অ্যাডমিশনে 2023-এর অ্যাডমিশন লিঙ্কে এবং আমরা আজকে যে অ্যাডমিশনে পরপর যে দেখছি বিভিন্ন লিস্টগুলো দেখছি সেখানে আজকে এই প্রবলেমগুলো যেগুলো হচ্ছে এই প্রবলেমগুলো চোখে আঙুল দেখিয়ে মনে হয় বলে দিচ্ছে আমাদেরকে যে আরও আমাদেরকে সতর্ক হতে হবে বিশেষ করে তাবড় তাবড় বড় বড় বিশ্ববিদ্যালয় যারা বর্তমানে পিজি অ্যাডমিশন করাচ্ছে যা আপডেট আসছে অ্যাকচুয়ালি যে আপডেটটা শেয়ার করছিলাম যেটা বললাম একটু আগে আমি রিজার্ভ ক্যাটাগরি ফিজিক্সের একটি স্টুডেন্ট সে ওবিসি বি ক্যাটাগরির মধ্যে পড়ছে এবং সে 1 নম্বরে ছিল বর্তমানে তার নাম নেই তবে যা আপডেট পাচ্ছি ইউনিভার্সিটি মনে হয় ফিজিক্সের যে অনলাইন পেমেন্ট সেটাকে বর্তমানে বন্ধ রাখছে তারা মনে হয় একটা রিফ্রেশ একটা লিস্ট তৈরি করবে লিস্ট বার করবে করতে তো নিশ্চয়ই হবে কারণ না হলে ব্যাপারটা তো ঠিক হলো না নাম এলো প্রথমে আর চান্স পেলাম না এটা তো হয় না কোনো দিন তো তার জন্য তাদের কিন্তু আবার মনে হয় একটা লিস্ট আসবে ফিজিক্সের বিশেষ করে এরকম অনেক সাবজেক্টে আছে যেখানে স্টুডেন্টসদের নানা প্রশ্নের মধ্যে স্টুডেন্টসরা এখন রয়েছে তো আপনারা যেটা এখন বর্তমানে করতে পারেন আপনারা ইউনিভার্সিটি যে অফিসিয়াল মেল আইডিগুলো রয়েছে হেল্প ডেস্কগুলো রয়েছে আপনারা সেখানে কথা বলুন এবং সেখানে আপনারা আপনাদের প্রবলেমটা জানান যাদের যাদের নাম অলরেডি চলে এসছে কল্যাণী বিশ্ববিদ্যালয় এবং যারা সন্তুষ্ট যে হ্যাঁ আমার নাম এসছে কারণ আমার মেরিট স্কোর ছিল ঠিকঠাক লিস্ট এসছে তাদেরকে বলবো পেমেন্টটা করে নিন পেমেন্টটা করার জন্য তো 2 দিন সময় রয়েছে আলাদা করে যে অনলাইন কাউন্সিলিং যেটা আমরা লাস্ট ইয়ার অবধি মোটামুটি দেখছিলাম লগ ইন করার পরবর্তীতে একটা অনলাইন কাউন্সিলিং করতে হয় সেখানে সমস্ত ডকুমেন্টেশন রাখতে হয় হাতের কাছে এবং সমস্ত ডকুমেন্টেশন ধরতে গেলে গুগল মিটের মাধ্যমে টিচাররা যারা আছে তারা ভেরিফিকেশান করিয়ে নেয় কিন্তু এইবার আলাদা করে সেরকম কাউন্সিলিংয়ের নোটিফিকেশানটা কিন্তু দেখতে পাচ্ছি না 2023 সালে কল্যাণী বিশ্ববিদ্যালয় মেবি এবছর ডাইরেক্ট অ্যাডমিশন হচ্ছে মেরিট লিস্ট এবং তারপরে অ্যাডমিশন লিস্ট চলে আসার পরবর্তীতে কি মনে হয় কমেন্ট সেকশনে জানাবেন এবং যাদের যাদের নাম এলো বিশাল বড় বেস্ট অফ লাক জানাচ্ছি আর যাদের নাম আসেনি বাট যারা যোগ্য অতি অবশ্যই আপনারা কিন্তু ইউনিভার্সিটিকে জানান কারণ ইউনিভার্সিটি তাদের যে ভুলটা শুধরে যখন নিচ্ছে যেমন ফিজিক্স একটা শুনলাম শুধরে নিচ্ছে আপনারটাও নেবে তার ফলে আমাদের একটু কোঅপারেটিভ হতে হবে বাট হ্যাঁ এত বড় তাবড় ইউনিভার্সিটি থেকে এটা আনএক্সপেক্টেড আশা করবো পরের বছর নিশ্চয়ই ভালো করে রেজাল্ট আসবে ভালো করে মেরিট লিস্ট আসবে আর পরবর্তী মেরিট লিস্টগুলো নিশ্চয়ই ভালো আসবে ভালো থাকবেন বেস্ট অফ লাক